আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যার ব্যবহারে আপনাদের ফেসের ব্রণ এবং ব্রণের দাগ একদমই দূর হয়ে যাবে। কিন্তু এর জন্য অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এর জন্য আমাদের প্রথমে নিয়ে নিতে হবে পেঁপে। আমি এখানে ছোট ছোট দুই টুকরো পেঁপে নিয়েছি, এতে আমার ফেসে হয়ে যাবে। এরপর এই পেঁপে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করছি ম্যাশ করার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু আমি যেহেতু ভিডিওতে সব কিছু সহজ পদ্ধতিতে দেখাই, সেজন্য আমি এখানে এভাবেই ম্যাশ করে নিচ্ছি। পেঁপে কিন্তু স্কিন হোয়াইটনিংয়ের জন্য খুবই কার্যকরী একটি উপাদান, আর এটি ব্রণ দূর করতেও সাহায্য করে। এরপর এখানে নিয়ে নিতে হবে অল্প পরিমাণে মধু। আমি এখানে হাফ চা চামচের মতো মধু ব্যবহার করছি। এরপর এখানে দিয়ে দিব এক চা চামচের মতো গাজরের রস। আমি গাজরটা ব্লেন্ড করে সেটা থেকে রস বের করে নিয়েছি। গাজরে থাকা ভিটামিন এ ত্বকের অতিরিক্ত তেল বের করে দিয়ে ত্বককে সতেজ আর টক্সিন মুক্ত করে তোলে। এরপর এতে ব্যবহার করতে হবে মুলতানি মাটি। আমি এখানে এক চা চামচ মুলতানি মাটি ব্যবহার করছি। এরপর এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই প্যাক ব্যবহার করলে আপনাদের স্কিন অনেক উজ্জ্বল হবে, কারণ পেঁপেতে থাকা প্যাপিন ত্বকের মরা কোষ দূর করে ত্বক উজ্জ্বল করে তোলে। যাদের ত্বক অনেক ড্রাই, তারা শুধু পেঁপে আর মধু একসাথে মিক্স করে তারপর ত্বকে লাগাবেন, আপনাদের ত্বকের ড্রাইনেস একদমই চলে যাবে। আমার ফেস প্যাক কিন্তু একদমই তৈরি, এটা এবার আমি আপনাদের আমার ফেসে অ্যাপ্লাই করে দেখাবো। ফেসে কোনো প্যাক ব্যবহারের আগে ফেস ভালোভাবে কোনো সাবান অথবা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিতে হবে। তো আমি আমার ফেস আমার পছন্দের সাবান দিয়ে ওয়াশ করে নিয়েছি। এবার আমি ফেসে ফেস প্যাক অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার অনেকগুলো ভিডিওতে আগে বলেছি, আজ আবারও বলছি, ফেসের উপর থেকে নিচ দিকে কখনো ফেস প্যাক অ্যাপ্লাই করা যাবে না। সবসময় ফেসের নিচ থেকে ওপর দিকে ফেস প্যাক অ্যাপ্লাই করতে হবে। ফেস প্যাক অ্যাপ্লাই করা হয়ে গেলে ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ফেস প্যাকটি ড্রাই না হয়ে যাচ্ছে। ড্রাই হওয়ার পরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করতে হবে। আপনারা যদি ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই সপ্তাহে 3 দিন এই ফেস প্যাকটি ফেসে অ্যাপ্লাই করবেন। তাহলে ফিরে আসছি 20 মিনিট পরে ফেস ওয়াশ করে। ব্রণ এবং ব্রণের দাগ যদি দূর করতে চান তাহলে অবশ্যই ফেস প্যাকটি নিয়মিত ব্যবহার করবেন, আর তার পাশাপাশি আপনাদের ফেস উজ্জ্বলও হবে। আচ্ছা, আপনাদের কি অতিরিক্ত চুল পড়ছে? তাহলে এখনই ডিসক্রিপশন চেক করুন, সেখানে আমার সিক্রেট হেয়ার অয়েল ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে। সো একদিনের মধ্যে যদি চুল পড়া কমাতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি চেক করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু আল্লাহ হাফেজ।